ছবি তোলার থেকে একজন মুসলমান হওয়ার জন্য এসেছে একজন মা আল্লাহ ইসলামে সুস্থ ছায়া যেন কবুল করে আমার নাম নাম হচ্ছে ইমো রায় বর্তমান নাম পছন্দ করেছে সাইমা রহমান আনহার এর বাড়ি থানা গাজীপুর জেলা জেলা গাজীপুর আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করেন আমরা নাসিল করেছি
তোমাদের জন্য একটা বিধান যে কিতাবের ভিতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে, এরপরে তুই তোমরা বুঝবে না। আমার ভাইরা, কোরআনে কারীমের ভিতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত, মানুষের জীবন চালাতে চালাতে সবার করার পরিভাবে কোরআনে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ, এ ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছে, যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোন না কোন সন্দেহ মিথ্যা সংশয় এরকম থাকতে পারে, যত কথা আছে কথার ভেতরে কোন সংশয় সন্দেহ সংশয় সন্দেহ মিথ্যা কোন লেশ পর্যন্ত নেই। আমাদের মালিক মহানবুল ইসলাম একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তার কাছে পছন্দ নিয়ন্ত্রণ ধর্মের নাম ইসলাম। অবশ্যই তার কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। একমাত্র ধর্ম ও জীবন ব্যবস্থা আমাদের আল্লাহর কাছে, তার নাম ইসলাম। স্পষ্ট ঘোষণা দিয়েছেন জীবনে কোন কিছু হচ্ছে না হবে না। এটা যে রেকর্ড হচ্ছে আমার সামনে, যে 1,00,000 মানুষ নয় 175 কোটি মুসলিম 750 কোটি করে মানব জাতি দুনিয়াতে
সবাইকে উদ্দেশ্য করে আমি আমির হামজা ঢাকার ময়দান থেকে বক্তব্য দিচ্ছি। কোরআনে কারীমের সব বিষয় ইমানদার
আদেশ আল্লাহ এখানে দিয়েছেন যে প্রকারকে শ্রবণ করা সুতরাং সমাজ এখানে এখন ফরজ চৌ প্রকার ফরজ আছে দুইটা বিষয় এখানে আছে দুইটা আর ইসলামের দৃষ্টিতে সুতরাং আপনারা চৌ থাকবেন এটা আল্লাহর নির্দেশ দুই নম্বরে যতক্ষণ না কষ্ট হচ্ছে আমি দেখতে পাচ্ছি একটু সহ্য করেন মন্দিরে মহাপায় আপনি চিন্তা করেন আমি লাইভে এসে বলেছিলাম যে এবার আগে অনুষ্ঠানে সেরকম যাব না চট্টগ্রামে গিয়েছিলাম মন্ত্রী ঠাকুর স্যার সাহেবের আমন্ত্রণে ফেরিস থেকে মুসলমানদের পক্ষে সাম্প্রতিক সমাবেশে যোগদান করার জন্য আজকের অনুষ্ঠানটা আসলে হওয়ার কথা ছিল না কাশে ভাই বড় ভাইয়ের থেকে আরো অনেক কথা বলা চাই এর কারণে আরো আশা আমার শরীরে পাচ্ছে জবান বলে আপনারা আগে করান বড় বলে আপনার একটু শয়তান থাকে আমার শয়তান হোক আর নিজ শয়তান হোক চলে
সাহায্য করবে তিনি জ্ঞান আমাদের প্রধানমন্ত্রী মাননীয় মন্ত্রী সাহেব আসতেছেন লিল্লাহি কাশ্মীর বলতে বক্তার গলার জোতা কলা সমান
তার গলায় মতো বাঁধে। আমি আমার জিনিস করছি
সুতরাং বসন্তকে আমরা দেখ
সাহায্য করবেন বলছিলেন আমরা মামলা রসুলদের নবী রসুলদের তারা পবিত্র আধিকারী তারা নায়েবে রসুল আল্লাহ সাহায্য এই বাংলাদেশের যদি আমরা পেতে চাই দেখতে চাই আলেমদের সাথে পুত্র মাসুল করা যায় আমাদের ইমানের দাবি ইসলামের জন্য ইমানের জন্য মজবুত অবস্থায় আলেমগুলো এখন পর্যন্ত আল্লাহ এই সাহায্য যদি পেতে চায় অবশ্যই
এদেশে যারা অরুষ্টি জ্ঞানী জ্ঞানী আমেরিন অধিকারী নদীর মধ্যে যেহেতু আল্লাহ বসরা তিনি মানুষ বানিয়েছেন তার তিনি সাহায্য করবেন বলে গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আমি আমাদের যে মর্যাদার সম্মান যে জায়গা তাদেরকে ওই মর্যাদার সম্মান জায়গায় রাখতে হবে তাও আমি আপনাকে যদি বলে যে সুন্দর বাচ্চা কুকুরের বাচ্চা না প্রথম আপনার দূরে থাকতে আপনি যদি
ভালো মানুষের মনে রাগ করবে না। এই কারণে সে শিক্ষিত ভদ্র ধর্মী তাহার পর্যন্ত ছাড়ে না। আমাকে দেখতে যে ধর্ম তোয় স্বামী হওয়ার কারণে বলে এখানে যারা মেয়েরা আছেন আমি কয়েক মিনিটের ভেতরে এই মেয়েদের কয়েকটা দায়িত্বের কথা বলি। সম্মানিত মা বোনেরা শুধু মাছ করে বোঝা রেখে অনেকে মনে করে আমি কারো কথা বলে শুনে আমি জান্নাত পেয়ে বসে আছি না। জান্নাত পাওয়ার জন্য নবী যে চারটা কথা জানিয়েছেন হাদিসে তার অন্য কথা হচ্ছে নেককার হওয়ার জন্য স্বামীর আনুগত্য করে চলা। নিজের এটা দেখুন বাবা হয়ে গেছে আমার চলছে এই জন্য অনেকে মানুষে সমাজ মা বোনেরা আপনাদের জীবনে আহ্বান জানাচ্ছি আপনি জায়েজ একজন ফাঁকা করেন যে লোক তার নিজের স্ত্রী মাতৃ অন্য নারীর দিকে আসক্ত অন্য নারীর প্রতি এটা শুরু দেখ এক নম্বর বৈশিষ্ট্য এবার স্বামী তার দিকে আনন্দ অনেকে অন্যের লোক কাপড় পছন্দ করে বিয়ের তার মা বাবা তার সাথে থাকে ইমানদারদের যে বর্ণনাটা আমি দিচ্ছিলাম এই পথের দিকে আপনাকে সাহায্যে আল্লাহ ইসলামের আলোর পথ বাদ দিয়ে এই মুহূর্তে আপনার বিবেক যদি থাকে উপরে যদি প্রসাদ না করে আর এই স্ত্রী লোক আপনাকে গালি দেওয়ার পরে আপনার বিবেক থাকার রাগ করবে না। এভাবে ধার্মিক মহিলা নেতা মহিলা এ ভালো মানুষের মেয়ে আমাকে গালি দেয় অবশ্যই জিদ হয়েছে ভুলে গেছে মানুষের নিয়মিত আইন কানুন প্রতিষ্ঠার জন্য সময় ব্যয় করে অর্থ ব্যয় করে সময়
আল্লাহ শয়তানের দরবারে আসলে আয়াতে শয়তান কাছে বলা হয় আসহাবুন নার ফিহা খালিদুন এরা জাহান্নামের অধিবাসী এদেরকে আল্লাহ চিরস্থায়ী করে জাহান্নামে রাখবেন বলো আলহামদুলিল্লাহ বন্ধু হওয়ার জন্য আল্লাহ আইনি অত্যাচার